আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ মোগলাই বানানোর প্রস্তুতি থেকে শুরু করে মোগলাই ভাজা, মোগলাই কাটিং পর্যন্ত আজকে আপনাদের দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন সবাই। আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে যাব। আজকে যে মোগলাইটি বানানো দেখতেছেন এটি টাঙ্গাইল পাচানি বাজার মিষ্টি পট্টির ওইখানে। আপনারা কেউ চাইলে সরাসরি ওইখানে যেয়ে মোগলাই অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটি মোগলাই বানিয়ে নিয়ে আসি। আমার ইউটিউবে যারা ফ্যান্ড আছে তাদের জন্য, ফেসবুক পেজে যারা ফ্যান্ড আছে তাদের জন্য আজকে মোগলাই নিয়ে এসে পড়েছি। তো মোগলাই খেয়ে সবাই রিভিউ দিবেন। এখানে আপনি চাইলে সিঙ্গারা, সমোসা, পুরি এসবও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। এখানে সব ধরনের অনুষ্ঠানের প্রোগ্রাম নেওয়া হয়। আমার মোগলাই প্রায় কাছাকাছি হয়ে আসছে, ইনশাল্লাহ 4 থেকে 5 মিনিটের মধ্যে মোগলাই কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ একটি কমেন্ট করে ফেলুন কে কে মোগলাই খেতে ভালোবাসেন। আমারও মোগলাই অনেক ফেভারিট, তাই আজকে মোগলাই খেতে চলে আসলাম পাচানি বাজার টাঙ্গাইল। আপনারা কে কে টাঙ্গাইলের পাচানি বাজারের মোগলাই খেয়েছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব এবং ফেসবুকে অনেক ফ্রেন্ড আছেন যারা টাঙ্গাইলের, তারা হয়তো পাচানি বাজারের মোগলাই খেয়েছেন। আমার মোগলাইয়ের কালার লাল হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন মোগলাই প্রায় কাছাকাছি হয়ে গেছে। যারা মোগলাই খেতে ভালোবাসেন চলে আসুন, এখানে আপনাদের জন্য আজকের মোগলাইটি বানানো হয়েছে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে যাবেন। আমার মোগলাই বাজার শেষ, কাটাও শেষ, প্যাকেটিং ও শেষ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে একটি শেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।